নমস্কার বন্ধুরা, সরলোয়ানা কিচেন উইথ ব্লেস টু রেসিপিতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছ, আমার এক হাতে আছে বেগুন, বেগুন কেটে রেখেছি মাঝখানে ফালা করে কেটে রেখেছি। আর এখানে আছে মাছের তেল, লবণ আর হলুদ মেখে রেখেছি। এখন এটা রান্না করব। তোমরা দেখো কিভাবে আমি মাছের তেল তৈরি করি। কড়াই গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এখন পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন বেগুন গুলো দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। এটা একটি অন্যরকম খাবার। মাছের তেল যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার নেই। এই মাছের তেল হয়ে গেলেই খাওয়া একদম ভালো হয়ে যাবে। অনেকে আছে এই মাছের তেল খায় না, কিন্তু মাছের তেল একবার রান্না করে দেখবেন। এইভাবে রেসিপি যদি ঠিকঠাক থাকে তাহলে খুবই সুস্বাদু হবে খেতে। তো এই রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর কোনো সবজি লাগবে না, মাছের তেল হলেই হয়ে যাবে গরম ভাতের সঙ্গে। এখন মাছের তেলটা দিয়ে দিচ্ছি এখানে। একসঙ্গে সব ভাজা হবে। তেলটা দেওয়ার পরেই দেখবেন দারুণ সেন্ট বাড়াবে, এবং ওই দেখুন অনেক তেলও বেরিয়েছে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি, আমরা মাঝে মাঝে এটা তৈরি করে খাই গরম ভাতের সঙ্গে। হালকা আছে, ঘন ঘন ঘাটতে থাকবেন, নাহলে তেল লেগে যাবে কড়াইতে। কি সুন্দর ভাজা হয়ে গেছে! আপনারা ওইভাবে তৈরি করে খাবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু, না খেলে বুঝতে পারবেন না।